প্লাস আজকে যেহেতু একাদশী ছিল, একাদশীর দিনকে কিন্তু সাবুর খিচুড়ি দেওয়া হয়। তার কারণটা বলছি, সেটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি পড়াতে বেরিয়েছিলাম, প্লাস কিছু কাজ ছিল আমার আর শ্রীমন্তে। সমস্ত কাজ কমপ্লিট হওয়ার পরে আমাদের হাতে টাইম আছে, আর যখনই টাইম আছে তখনই আমরা তো জানোই কোথাও না কোথাও একটা কিছু সন্ধানে চলে যাই। তো সেই কারণেই আমাদের হঠাৎ করে মনে হলো একটু বৃষ্টি পড়ছে, তাই জন্য দাঁড়িয়ে পড়েছি। এবারে বৃষ্টি পড়ছে যেহেতু ওই জন্য দাঁড়িয়ে পড়েছি। শ্রীমন্ত এই যে ফোনে দেখছে গুগল ম্যাপে যে আমরা ইচ্ছা রয়েছে রবীন্দ্র সদনের যে ইসকন টেম্পলটা রয়েছে সেখানে যাবো, কারণ মায়াপুরে যেরকম আছে নাকি আমরা সেরকম শুনেছি যে রবীন্দ্র সদনেও সেম মোর অনলেস। তো চলো গিয়ে দেখাই যাক, কিন্তু বৃষ্টিটা জোরে এসছে, এবার বুঝতে পারছি না কি করব। যদি যেতে পারি তোমাদেরকে কিন্তু অবশ্যই দেখাবো। ফাইনালি বৃষ্টির মধ্যেই আমরা চলে এসেছি। শ্রীমন্ত বলেছে একবার যখন ডিসিশন নিয়ে নিয়েছি তো আসতেই হবে। তো এইটা কোথায় লোকেশনটা তোমাদেরকে বলবো, তোমরা তো সবাই হয়তো জানো বা অনেকেই জানো, জানো না তোমাদেরকে দেখাবো, দাঁড়াও এখন হচ্ছে কি ঢুকবো। ঢুকেই এখানে জুতো রাখার জায়গা, কিন্তু সবাই এমনি এমনিও রেখে দিয়েছে অনেকে, বাট ফর সেফটি ব্যাগে রাখাই বেটার। এই যে ঢুকে শ্রীমন্ত রাখছে, কারণ আমার হাতে এই যে হেলমেট ফেলমেট সব রয়েছে। চলো আমি হেলমেটটা খুলবো গো, মা ভিতরে এখানে কত দোকান রয়েছে, তারাও খালি পায়, একই তো বৃষ্টি হয়েছে। হ্যাঁ হেলমেট, এই লাইনটা কি মানে মন্দিরে যাওয়ার লাইন? মন্দিরে যাওয়ার লাইন না, এটা হচ্ছে দীপারতির লাইন। ও এই লাইনটা হচ্ছে গিয়ে এই লাইনটা তার মানে দীপারতির লাইন প্রথমত, তারপর আজকে আবার একাদশী। ও এই যে দীপারতির লাইন এটা, আমরা ভালো দিনেই এসেছি, আজকে সাবুর খিচুড়ি আর প্রসাদ দিচ্ছে, তো আমরা এখন ভোগের প্রসাদটা নিয়ে নেব। তো
তোমাদেরকে তো সবকটা জিনিস বললাম আর তোমাদেরকে তো মোটামুটি দেখালাম আমরা যেটা উপরে যে প্রসাদটা নিয়েছি যে ভোগের প্রসাদটা সেটা হচ্ছে গিয়ে 50 টাকা করে কুপন কেটে সেই প্রসাদ আর নিচে তোমাদেরকে এক জোড়া জাস্ট ফ্যাকশন অফ সেকেন্ড দেখাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে জাস্ট এমনি বাতিতে করে সবাইকে প্রসাদ দিচ্ছিল বাট বৃষ্টিতে এতটাই করুণ দুর্দশা এতটাই করুণ দুর্দশা আর বৃষ্টিতে এতটাই জোরে পড়ছে মোটামুটি যে তোমাদেরকে বাকি ডিটেলসটাও বলবো এই ব্লগে যতটুকু পারবো তোমার সাথে শেয়ার করবো বাট এখন আর বলতে পারছি না কারণ বিভৎস বৃষ্টি তাই আমরা একটা শেডের তলায় দাঁড়িয়ে আছি মন্দিরের ভিতরে এ দেখো এখানে হচ্ছে এই যে উপরে কীর্তন হচ্ছে তোমরা শুনতে পাচ্ছ আর এখানে সব দোকান বিভিন্ন বই খাতা অনেক জিনিস পাওয়া যাচ্ছে আর ওইটা হচ্ছে গিয়ে ঢোকার এন্ট্রান্স আজকে একাদশী প্রথম কথা দ্বিতীয় কথা এই সন্ধ্যাবেলায় এই টাইমটায় দ্বীপ আরতি হয় মানে একটা করে দ্বীপ নিয়ে জ্বালিয়ে তোমাদেরকে একটু একটু করে সবটাই দেখিয়েছি ওই দ্বীপ দেখানো হয় আমরা এতটা ভিড় বৃষ্টিতে এতটা ভিজেছি তাই জন্য আর তখন পারিনি লাইনে দাঁড়াতে এবার তারপরে উপরে উঠে জানতে পারলাম যে 8:30 অবধি হয় তো সেই জন্য তখন আর কিছু করার ছিল না কিন্তু আলটিমেটলি হয়তো সেটা পারিনি ঠিকই বাট প্রসাদটা ভোগের আজকে মায়ের পেয়েছি সরি মায়ের বলছি আজকে শ্রীকৃষ্ণের প্রসাদটা আমরা পেয়েছি আজকে মায়ের কেন বললাম তার কারণ আজকে সকালে আমি মায়ের পুজোও দিয়েছি আমরা নিরামিষই খেয়েছি আজকে ভালোই হলো সব একই দিনে যাই হোক বেশ ভালো কাটল সবটা শেয়ার করতে পারছি না কিন্তু যতটা পেয়েছি তোমাদেরকে দেখিয়েছি এইবারে বাড়িতে যাই বাকি ডিটেলসটা তোমাদেরকে বলবো কারণ দুজনে ভিজে পুরো স্নান তো চলো আমাদের সবটা কমপ্লিট হয়ে গেছে তো বাকিটা তোমাদেরকে বাড়িতে গিয়ে শেয়ার করছি এখন তার দুটোটা নেবো নিয়ে ব্যাস চলো বৃষ্টিতে প্রচণ্ড ভিজছি চলো টাটা টাটা বাড়িতে গিয়ে ফাইনালি বাড়িতে এসে ফ্রেশ হয়ে গেছি তোমাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে প্রথম কথা আমরা তো আনব্লাইন্ড ওয়েতে গেছি আর এতটা বৃষ্টি বাট যাই হোক সবটাই খুব ভালো হয়েছে সেটা হচ্ছে গিয়ে ইস্কনের এই টেম্পলটায় মোটামুটি অনেকেই হয়তো জানি আবার যারা জানি না তারা হয়তো যারা মায়াপুরে আমরা যেতে পারি না এইখানে কিন্তু এই সন্ধ্যে আরতিটা আমরা ভালো মতন দেখতে পারি প্লাস সেই গান সেই হরে কৃষ্ণ নাম তার মধ্যে এখানে দুপুরবেলা যেমন প্রসাদ বিতরণ করা হয় জানলাম আমরা আবার এই রাত্রেবেলাও কিন্তু একটা প্রসাদের সিস্টেম রয়েছে প্লাস আজকে যেহেতু একাদশী ছিল একাদশীর দিনকে কিন্তু সাবুর খিচুড়ি দেওয়া হয় আর তার সাথে আলুর দম আর একটা কাঁচকলার কোপ্তা টাইপের ছিল 50 টাকা করে টিকিট আর ওখানে বেশ এই একাদশীর দিনটা মানে একটু অন্যরকমভাবে দেখলাম লাগলো মানে এই খিচুড়ি ভোগটা অন্য জায়গাতেও দিচ্ছে প্লাস এই সন্ধ্যাবেলা এই 7:30-8 টাইমটায় দীপ আরতি যেটা হয় মানে প্রদীপ নিয়ে ঠাকুরকে ওখানে জগন্নাথ বলরাম সুভদ্রারও ছবি রয়েছে মূর্তি রয়েছে রাধাকৃষ্ণও রয়েছে তো তাদেরকে একটা আরতি করা হয় আর এদিকে তো হরে কৃষ্ণ নাম চলতেই থাকে আর ভীষণ সুন্দর মানে গেলে যেন মনটা ভরে যায় সত্যি মনটা ভরে যায় তো আমাদের তো গিয়ে বেশ ভালোই লাগলো বেশ ভালো লাগলো গিয়ে তো তোমরা যদি কেউ যেতে চাও চেষ্টা করো কিন্তু তোমাদেরকে তো পুরোটাই বললাম তাও তোমাদেরকে আরেকবার ডিটেলসে আমি লোকেশনটা বলে দিচ্ছি ফার্স্ট হচ্ছে কি রবীন্দ্রসদনটা আমরা সবাই চিনি আমরা রবীন্দ্রসদনে গেলে ওখান থেকে আলবার্ট রোডটা ধরবো আলবার্ট রোডটা দিয়ে একদম আলবার্ট রোডেই পার্কের একটা মাঠ রয়েছে তার উল্টো দিকেই ইস্কন টেম্পল বড় করে লেখা রয়েছে সামনের দিকটাই অনেকগুলো ইস্কনের ভিতরে দোকান রয়েছে আর একটা জুতো রাখা তোমাদেরকে দেখাচ্ছিলাম জায়গা রয়েছে ওইখানে কাউন্টার রয়েছে তো তোমরা ঢুকেই ফার্স্ট হচ্ছে গিয়ে বাদিক থেকে গিয়ে ডান দিকে যে সিঁড়ির জায়গাটা রয়েছে সেখান থেকে তোমরা উঠে যেতে পারবে উপরে দ্বীপ আরতির সময়টা হচ্ছে একটু লাইন পড়ে যেহেতু প্রদীপ নিয়ে নিয়ে সবাই আস্তে আস্তে এগোয় সেই জন্য আর আমরা তো পারিনি সেই মুহূর্তে তোমাদেরকে তো বললাম পুরো ভিজেছিলাম তারপরে হচ্ছে গিয়ে আর ভেবেছিলাম হয়তো তাড়াতাড়ি যদি বন্ধ হয়ে যায় বা কিছু কিন্তু 8:30 সময় মন্দির বন্ধ হয় রাতে রাত 8:30 মন্দির বন্ধ হয় আর মাঝখানটায় কিন্তু হরে কৃষ্ণের নাম চলতেই থাকে ওখানটায় প্রসাদ যেটা দেওয়া হয় প্রসাদ তো হচ্ছে গিয়ে মন্দিরের পাশ থেকে নেমে আর একটা বিল্ডিং রয়েছে সেইখানে দোতলায় গিয়ে প্রসাদ বিতরণ হয় তো এই হচ্ছে গিয়ে আমাদের মন্দিরটা আর মন্দিরের ডিটেলসটা আর তোমাদের যদি কারোর মনে হয় যে আরও কিছু ডিটেলস জানতে চাইবে তো তোমাদের তোমরা জিজ্ঞেস করতে পারো আমরা অনেক কিছু জেনে এসেছি কিন্তু এখন এই মুহূর্তে কতটা কি বলবো বুঝতে পারছি না সেদিন তোমাদের এইটুকুই বললাম তো যদি ব্লগটা ভালো লেগে থাকে তা অবশ্যই প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে চলো গুড নাইট